নির্দেশে মুক্ত বাংলাদেশ গড় স্লোগানে সারা দেশব্যাপী মাদক নির্মূল ও মাদক মুক্ত সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে নোয়াখালীতে শুরু হয়েছে মাদক বিরোধী সচেতনতা মূলক সমাবেশ স্থানীয় প্রশাসনের আয়োজনে বিকালে নোয়াখালীর বেগমগঞ্জের রাজগঞ্জ ইউনিয়ন পরিষদ ও ছয়ানী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে অত্র ইউনিয়নের জনপ্রতিনিধি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ এলাকাবাসীর উপস্থিতিতে মাদক বিরোধী সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত হয় রাজগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সেলিম এবং ছয়নি ইউনিয়নের চেয়ারম্যান শাহাদ হোসেন রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার বেগমগঞ্জ সার্কেল শাহজাহান শেখ বিশেষ অতিথি ছিলেন বেগমগঞ্জ থানার পুলিশ পরিদর্শক নূরে আলম নোয়াখালী জেলা পরিষদের সদস্য জিএস এস মোশারেফ হোসেন সহ বিভিন্ন নেতৃবৃন্দ নোয়াখালী থেকে মোজাম্মেল হোসেন কামালের পাঠানো তথ্যচিত্রে একাত্তর বাংলা নিউজ ডেস্ক